প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকের এই সংক্ষিপ্ত সংবাদ বিভাগীয় অনুষ্ঠানে এই ব্রিফিংয়ে উপস্থিত আছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেয়র মির্জা আব্বাস, এখানে উপস্থিত আছেন দলের সাবেক মন্ত্রী জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, এখানে উপস্থিত আছেন দলের সাবেক মন্ত্রী বিশিষ্ট শিক্ষাবিদ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, এখানে উপস্থিত আছেন প্রখ্যাত শ্রমিক নেতা সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, এখানে উপস্থিত আছেন প্রখ্যাত চিকিৎসক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জে এম জাহিদ হোসেন, আছেন দলের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন ও সহ সাংগঠনিক সম্পাদক আছেন হারুনুর রশিদ সাবেক ঢাকা, বক্তব্য রাখছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত ক্ষোভ এবং আশঙ্কার সঙ্গে লক্ষ্য করছি যে জনগণের ভালোবাসায় সিক্ত এবং জনগণের সমর্থনে নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী, দুইবার দুই দলের নেত্রী, এই দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতা এবং যিনি গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন অবদান রেখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে এবং ষড়যন্ত্রমূলকভাবে তাকে সাজা দিয়ে পরিত্যক্ত নির্জন কারাগারে তাকে আটক করে রাখা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দীর্ঘ এক বৎসরের বেশি সময় ধরে। আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে তিনি যখন গিয়েছিলেন কারাগারে তখন তিনি অত্যন্ত সুস্থ অবস্থায় গাড়ি থেকে নেমে হেঁটেই কারাগারে গিয়েছিলেন। এরপরেও আমরা দেখেছি যখন তিনি পরীক্ষার জন্য স্বাস্থ্য পরীক্ষার জন্য পিজিতে এসেছিলেন তিনি হেঁটেই এসেছিলেন। এরপরে আমরা দেখলাম তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন, বারবার আমরা বলার পরে সরকার যখন কোনো ব্যবস্থা নেয়নি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা তখন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি তার চিকিৎসার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য, তারা সেই ব্যবস্থা নেননি, যার ফলে আমাদেরকে হাইকোর্টে গিয়ে হাইকোর্টের আদেশ নিয়ে তাকে বিএসএমএমইউতে পিজি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল, সেখানে তার চিকিৎসা চলছিল এবং সেখানে তার চিকিৎসা চলাকালীন অবস্থায় হঠাৎ করে তড়িঘড়ি করে কিছুটা চাপ প্রয়োগ করে তিনি দায়িত্বপ্রাপ্ত নন, সেই চিকিৎসককে দিয়ে সই করিয়ে ছাড়পত্র নিয়ে তাকে আবার কারাগারে ফেরত পাঠান। সেটা হচ্ছে আপনার 8ই নভেম্বর 2018 সালের, 8ই নভেম্বর 2018 সালের পর থেকে তিনি কারাগার যাওয়ার পর থেকে গত প্রায় 3.5 মাস দেশনেত্রীর যে অসুখ, যেই অসুখে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই অসুখগুলো তার আরো বেড়ে গেছে। বাম কাঁধে ব্যথা তার বৃদ্ধি পেয়েছে, ডান কাঁধে নতুন করে ব্যথা হচ্ছে, বাম বাহু ও বাম পায়ে ও কবজিতে ব্যথা অনেক বেশি বেড়েছে, ফলে কারো সাহায্য ছাড়া তিনি এখন দাঁড়াতে কিংবা চলতে পারছেন না, প্রচন্ড ব্যথা ও কাপড়ের জন্য তিনি হাত দিয়ে কিছু ধরে রাখতে পারছেন না।
গত সাড়ে তিন মাসে তার হৃদরোগ, ডায়াবেটিস, লিভার কিংবা কিডনির কোনো পরীক্ষা করা হয়নি, যা নিয়মিতভাবে করা অত্যন্ত জরুরি। আপনারা সবাই জানেন, এর আগে আমরা কয়েকবারই আপনাদের সামনে বলেছি যে তিনি যে রোগগুলোতে ভুগছেন সেই রোগগুলো অত্যন্ত মারাত্মক রোগ এবং তার বয়স প্রায় 73 বছর। এই বয়সে এই রোগগুলোতে যদি নিয়মিত চিকিৎসা না হয়, প্রতিদিন যদি মনিটর না করা হয়, তাহলে তার জীবনের প্রতি মারাত্মক হুমকি এসে যাবে। তার জানেন যে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস মেলিটাস, হাইপারটেনশন, অস্টিওআর্থ্রাইটিস, কার্পাল টানেল সিন্ড্রোম, ফ্রোজেন শোল্ডার লেফট, লাম্বার স্টেনোসিস এন্ড সাইটিকা, ক্রনিক হাইপো নেট্রিমিয়া। আমার চাপে ভাই তো ভালো বলতে পারবেন, কেন উনি রোগ সম্পর্কে আমার জীবনে ভালো বোঝেন, ডাক্তার সাহেব আমাদের পাশে। ক্রনিক কিডনি ডিজিজ, এই অসুখগুলোতে উনি ভুগছেন এবং এটা একটা মারাত্মক রূপ নিয়েছে। আমরা তার আমরা দলের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করেছি, সরকারকে বলেছি যে তার চিকিৎসার ব্যবস্থা করার জন্যে, তাকে সুচিকিৎসা দেওয়ার জন্য, বিশেষায়িত হাসপাতাল নেওয়ার জন্যে সরকার কোনোটাই তারা সেটা করেনি। যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল তা সরকার করেনি, আদালতের নির্দেশে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, নিশ্চয়ই মনে আছে আমাদের। সেই বোর্ড সাড়ে তিন মাস পরে গত পরশু আদালতের নির্দেশে তাকে দেখতে গিয়েছে, পরীক্ষা করতে গিয়েছে, এবং সে তারা পরীক্ষা করতে গিয়ে দিয়ে কি দেখে তারা বিস্মিত হয়েছেন যে গত সাড়ে তিন মাসের উপর সময়ও তার কোনোরকম রক্ত পরীক্ষা করা হয়নি, তার ব্লাড সুগার পরীক্ষা করা হয়নি, তার কোনো এক্স রে করা হয়নি এবং তার ব্লাড প্রেশার মাপা হয়নি, অর্থাৎ তার কোনো চিকিৎসা দেওয়া হয়নি। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জানেন যে আগে তার সঙ্গে যে দেখা করার, সাক্ষাৎ করার যে বিষয়গুলো ছিল সেগুলো এখন এত বাড়িয়ে দেওয়া হয়েছে সময়। আগে পরিবার প্রতি সপ্তাহে দেখা করতে পারতো, এখন পরিবারকে 15 দিন আগে কোনো মতেই দেখা করতে দেওয়া না, তবুও সেটা আপনার অত্যন্ত সীমিত। আমরা দলের পক্ষ থেকে তার সঙ্গে কয়েকবার দেখা করেছি ইতিপূর্বে, গত 4 মাস ধরে দলের পক্ষ থেকে আমাদের কাউকে এখন পর্যন্ত সাক্ষাৎকার কোনো অনুমতি দেওয়া হয়নি, এমনকি তার লয়াররা পর্যন্ত তার সঙ্গে সাক্ষাতে কোনো অনুমতি পাচ্ছে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা নিশ্চিত যে এই যথাসময় তার চিকিৎসা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করার ফলে ওই পরিত্যক্ত কারাগারে তাকে রেখে দেশনেত্রীর স্বাস্থ্যের যে অবনতি ঘটনার মাধ্যমে আমরা একটা ষড়যন্ত্র অত্যন্ত আশঙ্কার সঙ্গে, যে কথা আমি বারবার বলেছি, সেই ষড়যন্ত্রটি চক্রান্তটি হচ্ছে যে তাকে অকালে এইভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, চিকিৎসা না করে, এই সুচিকিৎসা না করা এবং হুইল চেয়ারে করে অসুস্থ অবস্থায় কদিন পরপরই তাকে আদালতে হাজির করে মানসিকভাবে হেনস্থা করা এই সরকারের একটি ষড়যন্ত্রের অংশ বলে দেশবাসী মনে করে। আপনারা সবাই জানেন যে এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতিকে দূরে সরে যাওয়ার জন্য দীর্ঘকাল ধরে তারা এই পরিকল্পনা করে আসছে, এবং যে মামলাগুলো একটার পর একটা দেওয়া হচ্ছে এই মামলাগুলোর কোনটারই কোনো ভিত্তি নেই, এই মামলা দিয়ে তাকে আটক করে রেখে, এবং ইতিমধ্যে যে জামিন তিনি প্রাপ্ত হয়েছিল, জামিন তাকে যেটা দেওয়া হয়েছিল সেইটারও কোনো সুবিধা তাকে গ্রহণ করতে দেওয়া হয়নি। আপনারা জানেন যে প্রায় 30টি মামলা সম্পূর্ণ ফিকটিশাস সাজানো মামলা যেগুলো তার বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং যেগুলোকে তাকে আটক একটার পর একটা করে কেস নিয়ে আসা হয়, সেগুলোকে আটক করা হয়, লোয়ার কোর্টে গেলে সে লোয়ার কোর্টে অনেক দিন পরে আবার তারিখ দেওয়া হয়। এটা এই ধরনের আচরণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে করা হবে এটা সাধারণ মানুষের, দেশবাসীর কল্পনারও বাইরে, এটা ধারণার বাইরে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি শুধুমাত্র একদম সাধারণ রাজনৈতিক নেতা নন, তিনি
স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ বুদ্ধিজীবী জিয়াউর রহমানের পত্নী। তিনি নিজে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে তিনি নির্যাতিত কারাগারে ছিলেন, বন্দী ছিলেন, এবং পরবর্তীকালে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য স্বৈর শাসকের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর তিনি আপোষহীন সংগ্রাম করেছেন। তিনি সরকারে আসার পরে তার বহু কাজ আছে, যে কাজগুলো এই দেশের অর্থনৈতিক উন্নয়ন, জনগণের কল্যাণের জন্য দেশে নয় বিশ্বে পর্যন্ত সমাদৃত হয়েছে। দেশের তার জীবনের সারাটা সময় তিনি ব্যয় করেছেন এই দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য। তিনি সেই প্রধানমন্ত্রী যিনি দেশে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। তিনি এই দেশে নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজকে যে অর্থনৈতিক উন্নয়ন আমরা দেখছি, সেই অর্থনৈতিক উন্নয়নের যে ভিত্তি, সেই ভিত্তি স্থাপন করার ব্যাপারে তার ভূমিকা ছিল অপরিসীম। আজকে সেই নেতাকে যাকে এই দেশের প্রতিটি মানুষ ভালোবাসে, যিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি, সেই নেত্রীকে আজকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে তীরে তীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা বারবার বলেছি যে এই ধরনের আচরণ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না, কাম্য হতে পারে না। আমি আজকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা জানাতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোন সরকারের কাছ থেকে এই ধরনের আচরণ তিনি ডিজার্ভ করেন না, তার প্রাপ্য নয়। আমরা মনে করি যে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাকে নিঃশর্ত মুক্তি প্রদান করতে হবে, এবং এটা কোনো কাল বিলম্ব করা যাবে না। এই কাল বিলম্ব করলে এবং দেশনেত্রীর যদি কোনো শারীরিক ক্ষতি হয় এবং তার যদি কোনো ক্ষতি হয়, তার সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই সরকারকে, যারা জনগণের দ্বারা নির্বাচিত নয় তাদেরকে গ্রহণ করতে হবে, এবং এই যে প্রতিহিংসা রাজনীতি তারা করছে সেই রাজনীতি তার জন্য দায়ী থাকবে। আমরা আবারও আপনাদের মাধ্যমে জনগণের কাছে এই বিষয়গুলো জানাতে চাই এবং এই কথাটি বারবার করে বলতে চাই, অবিলম্বে তাকে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক এবং সর্বোত্তম ব্যবস্থা করা হোক, এবং এর জন্যে যদি প্রয়োজন হয় বাড়তি কোনো ব্যয়ের, সেই ব্যয় দল বহন করতে রাজি আছে। এই কথাটা আমরা বারবার বলেছি, আমরা আবারও এটাকে রিপিট করছি যে আমরা তার চিকিৎসার সমস্ত ব্যয় আমরা বহন করতে রাজি আছি। আমরা আবারও দাবি জানাচ্ছি যে অবিলম্বে এক মুহূর্ত কাল বিলম্ব না করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ উত্তম চিকিৎসার ব্যবস্থা করা হোক এবং তাকে নিঃশর্ত মুক্তি প্রদান করা হোক। ধন্যবাদ। অন্য কোন প্রশ্নের উত্তর পাবেন না আজকে। এই প্রসঙ্গে এই বলুন, এই প্রসঙ্গে ছুটিঘাটায় আপনি তো বিষয় জানেন যে 21 ফেব্রুয়ারির আগের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেটা আমরা সবাই সেই মানে সেই ঘটনার স্থান থেকে বেগম খালেদা জিয়া যেখানে আছেন সেটা খুব কাছাকাছি আর কি, খুব বেশি দূরত্ব নয় আর কি। আপনাদের সিনিয়র গ্রুপের মহাসচিব নিয়ে সংবাদকরণে বেগম খালেদা জিয়ার উদ্বেগও প্রকাশ করেছেন। সেদিক থেকে আমরা আবার শুনতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়াকে এখান থেকে সরিয়ে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হবে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখুন? আমরা খুব স্পষ্ট করে বলেছি যে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তার নিরাপত্তার ব্যবস্থা করতে রাষ্ট্রের দায়িত্ব। এটা 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি, 2 বার বিরোধী নেত্রী, এখনও তিনি এই দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতা এবং সবচেয়ে জনপ্রিয় নেতা। তার নিরাপত্তা, তার চিকিৎসা, এটা তার প্রাপ্য, এবং এই সব ন্যায় বিচারও তার প্রাপ্য। ধন্যবাদ।